কি সুন্দর আকাশটা, পুরো রোদ উঠেছে, খুব সুন্দর, একদম ক্লিয়ার আকাশ। আর ওই যে দূরে পাহাড় দেখতে পাচ্ছ, যে যে চারিদিকটা পাহাড়ে ঘেরা। গুয়াহাটি শহরটা খুব সুন্দর, চারিদিকে এই যে সবুজ পাহাড়ে ঘেরা, এইদিকেও পাহাড়, এইদিকেও পাহাড়, খুব সুন্দর লাগে। সকালটা আমি উঠেই আগে বারান্দা দিয়ে এসে আগে দেখি এই ভিউটা। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে বুধবার, তো সকাল সকাল তোমাদের সাথে ব্লগটা আমি স্টার্ট করলাম। আমি উঠেছি হচ্ছে 7টা নাগাদ, ঘরের টুকটাক কাজ করলাম, জিনিকে খাইয়েছি দুধ, খাইয়ে টাইয়ে এখন আমি রান্নাঘরে ঢুকেছি। এখন মোটামুটি 8টা বেজে গেছে, তো রান্না বান্না আমি এখন থেকে স্টার্ট করব, কারণ জেনি ওঠার আগে আমি সমস্ত কিছু করে নিই। তো অ্যাকচুয়ালি কালকে থেকে আমার আলটিমেট স্ট্রাগল শুরু হয়েছে, সেটা কেন তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি আগের ব্লগে বলেছিলাম যে অমিতাভ ট্যুরে যাচ্ছে, অফিস ট্যুরে, তো মণিপুর যাচ্ছে, তো কালকেও গেছে, কালকে, হ্যাঁ কালকেই তো মঙ্গলবার ছিল, 26 তারিখ, কালকে গেছে। তো কালকে থেকে আমি একা, তো আমি কি কি করি সারাদিন, কিভাবে আমি ম্যানেজ করছি সমস্ত কিছু, আজকের ব্লগে আমি সেটাই তোমাদের দেখাবো। তো তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো যে কিভাবে আমি এই রান্না বান্না সমস্ত কিছু আমি ম্যানেজ করছি, তার সাথে জিনিকে দেখছি। তো এটাই হচ্ছে মেন, তো হচ্ছে জিনিকে দেখা। দেখো কি হয় কি, নিজের জন্য ওরকম ভাবে রান্না সেরকম কিছু করতে লাগে না, যখন ধরো অমিতাভ থাকে তখন একটুখানি বেশি করছে, এখন নিজের জন্য একা কি করবো। বাট ওই যে যেটুকুই হোক করা, জিনির খাবার বানানো, জিনিকে যে টাইমে টাইমে খাওয়ানো, সমস্ত কিছু করা, এইগুলোই আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো আমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো, তোমাদের আশা করি ভালো লাগবে। এই যে আজকে সব সবজি নিয়ে নিয়েছি, এখানে গাজর, পটল, বিনস আর আলুটা দেবো এর মধ্যে। এই এই সবজিগুলো হচ্ছে জিনির মাছের ঝোলের সবজি, জিনিকে আমি মাছের ঝোল করে দিই, আর ভাতটা আমি আমাদের সাথে যেটা করি একটু নরম করে করি, তো তার সাথে আমি মেখে খাওয়াই। এটা হচ্ছে জিনির সবজি। আর এইখানে হচ্ছে কুমড়ো আলু দিয়ে একটু সকালের জলখাবার করব, সেটার জন্য রেখেছি। আর এখানে যে লেবু জল খাবো বলে জলটা আর কি রেডি করেছি। আর এইদিকে হচ্ছে মাছ বার করেছি আমি, দুটো মাছ দেখতে পাচ্ছি, একটা হচ্ছে আমার 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 মাছ আছে পাবদা মাছ, আর একটা জেনির হচ্ছে পোনা মাছ। তো এই হচ্ছে সমস্ত কিছু আমি বাটার করে নিয়েছি, এবার সমস্ত কিছু গুছিয়ে রেডি করে আমি রান্নাটা স্টার্ট করব। এখন আমি লেবু জলটা বানাচ্ছি, গরম জলে লেবু আর মধু দিয়ে আমি সকালবেলা খাই রোজ খালি পেটে। অবশ্যই উষ্ণ গরম জল। আলু কুমড়োর চচ্চড়িটা হচ্ছে, তো আমি এখানে আটা মেখে নিচ্ছি। অ্যাকচুয়ালি আমি অল্প করেই মাখছি, কারণ কালকের আটা মাখা আছে। এইটা মাখছি একটা রুটি, আর জিনির জন্য মেখে রাখছি, জিনিকে রাতে রুটি করে দিই ওর দুটো রুটির জন্য। তো চলো তাড়াতাড়ি মেখে নিই। জল দিয়ে এটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, এবার আমি একটুখানি মিষ্টি দিয়ে দেবো ওখানে। হয়ে গেছে আলু চচ্চড়িটা প্রায়, একটুখানি জলটা একটুখানি টেনে নিলে হয়ে যাবে, তারপর নামিয়ে দেবো। এই যে এখন রুটি করছি, ক্াকে
একটা কাকরোল ছিল, এই যে ফ্রিজে একটা কাকরোল ছিল, দেখলাম একদম মানে শুকিয়ে গেছে, তার জন্য ভেজে নিচ্ছি। তো ভাজবো না ভেবেছিলাম, তাই নষ্ট হয়ে যাবে বলে তাই ভেজে নিচ্ছি। আর ডাল তো কালকের কড়াই আছে, তাই এটা ভেজে নিচ্ছি। তো মাছ আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এটা হচ্ছে জেনির রুই মাছটা, এটা তো আলাদা করবো তাই আলাদা রেখেছি। আর এটা হচ্ছে আমার জন্য পাবদা মাছ, তো একেবারে কালকেরও করে রাখছি, কারণ রোজ রোজ তো রান্না করা সম্ভব না, একার জন্য কি করব। অমিতাভ থাকলে তো তাও অনেক কিছুই করা হয়, কিন্তু একার জন্য আর প্লাস জিনিকে রেখে এরকমভাবে করা, জিনি সকালটা ঘুমায় বলে তাও আমি করতে পারি। তো এই যে পাবদা মাছটা করবো, এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, গরম হলে তেল দেব। আর পাবদা মাছটা আমি সর্ষে দিয়ে করব না, এমনি ঝাল মতন করে নেব, পেঁয়াজ দিয়ে আদা টমেটো লঙ্কা দিয়ে আমি ঝাল করে নেব। তো দেখো পাবদা মাছগুলো মানে একদম মানে কি বলবো, একদম ফ্রেশ আর ছোট ছোট, মানে একদম দেশি পাবদা। মানে এখানে না, আমি দেখলাম গুয়াহাটিতে পাবদা মাছ খুব ভালো পাওয়া যায়, আগের বা আগেও একদিন অমিতাভ এনেছিল, এরকম পাবদাগুলো খুব টেস্টি। অ্যাকচুয়ালি কি আমার এরকম পাবদাই ভালো লাগে, এরকম একটুখানি পাতলা পাতলা মানে ছোট ছোট সাইজের পাবদা সেগুলো ভালো লাগে, বড় পাবদা আমার ভালো লাগে না। মানে অ্যাকচুয়ালি আমি আগে পাবদা মাছ খেতামই না, এখন তো তাও একটু খাই, এরকম পাবদা হলে খাই। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে ছেড়ে দেব। পাবদা মাছ খুব ফাটে, আমার তো একটুখানি ভয়ই লাগছে দিতে, দিয়ে সঙ্গে সঙ্গে ঢাকা দিতে হবে। মাছ হয়ে গেছে ভাজা, আর একটা আছে সেটা ভাজলে হয়ে যাবে। এই যে মাছ ভাজা সব হয়ে গেছে, এইবার হচ্ছে এই যে কড়াইতে তেল আছে, ওই তেলেই আমি ফার্স্টটাকে পেঁয়াজটা দেবো। পেঁয়াজটা একটুখানি ভাজা হয়ে গেলে মোটামুটি, তারপর টমেটো দেবো, আর ওদিকে যে মশলাগুলো করেছি তারপর ওগুলো দেবো। তো চলো তোমাদের আমি দেখাচ্ছি। এখানে আমি একটাই পেঁয়াজ দিয়েছি, আর টমেটো একটা ছোট দিয়েছি। আমি কি করেছি, হাফ টমেটো বেটে দিয়েছি, আর হাফ এরকম চার টুকরো করে এখানে দেব। মোটামুটি আমার পেঁয়াজটা একটুখানি পিঙ্ক পিঙ্ক হয়ে এসছে, এবার আমি এই টমেটোগুলো দিয়ে দিই। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছো, পেঁয়াজ টমেটোটা। তারপর আমি এই মশলাটা অ্যাড করব, এখানে আছে ওই হাফ টমেটো, একটুখানি আদা, আর একটা লাল কাঁচা লঙ্কা, এটাই আমি এবার এখন দেব। আমি রান্না করছি আর বারবার করে গিয়ে একবার করে হেনিকে দেখে আসছি, এখানে খুব হাওয়া দেয় সকালবেলাটা, দরজাটা খালি বাড়ি খাচ্ছে, আর এখানে কোনো দরজায় ইয়েও নেই, নকও নেই, দোস্তপরও নেই, তাই আবার দরজাটা একটুখানি বন্ধ করে দিয়ে এলাম। মশলা কষিয়ে অল্প একটু জল দিয়েছি দেখতে পাচ্ছ, তো একটুখানি ফুটে উঠেছে, এবার একটু মাছগুলো দেব। মাছগুলো দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করব, করে ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো ব্যাস। আর একটুখানি একটা কাঁচা লঙ্কাও ছিঁড়ে দিয়েছি, কাঁচা লঙ্কা ছিঁড়ে দিলে বেশ ফ্লেভারটা খুব ভালো আসে। হয়েই গেছে, এবার ওপর থেকে ধনে পাতাটা ছড়িয়ে নামিয়ে নেব। এই দেখো পাবদা মাছের ঝাল আমার রেডি। এখন আমি এইদিকে আমার চা বসিয়েছি, আমার তো মোটামুটি রান্না কমপ্লিট, শুধু ভাতটা করলে হয়ে যাবে, আর জেনির রান্না বাকি। কি সকালে সেই কখন উঠেছি, এখন অবধি চা খাইনি, এই তাই এদিকে আমার চা বসিয়েছি। আর এইখানে কড়াইতে হচ্ছে জিনি সুজি খাওয়াবো, সকালে তো ওকে দুধ খাইয়েই দিয়েছি একবার, তো তারপরে এই একটুখানি পরে আমি ওই মোটামুটি 9টা 10টা নাগাদ আমি ওকে সুজি বা ডালিয়া বা সেরেলা কেটা খাওয়াই। তো জেনিকে আমি ওর দুধ দিয়েই সুজিটা করে দিও, যে দুধটা খায় 9.3।
রোজিনি সুজি হয়ে গেছে, ওকে একটুখানি পাতলাই খাওয়াই, ওরকম তো ঘন খাবে না, ওকে পাতলা সুজি খাওয়াই। বাচ্চাদের এমনিও পাতলাই খাওয়াতে বলে ডক্টররা। সকাল থেকে উঠে একটু জাস্ট বসলাম, মানে হাঁপিয়ে গেছি সকাল থেকে উঠে, এত কাজ থাকে, মানে সকালে উঠেই আগে আমি জেনি ওঠার আগে, জেনি মোটামুটি 10:30-10:30 ওঠে, তো তার আগে আমি সমস্ত রান্না কমপ্লিট করে নিতে চাই, তারপর জিনিসটা করি। জিনি শুধু মাছের ঝোলটা, ওটা তো জাস্ট একটুখানি প্রেশার কুকারে একটু অল্প করে তেল দিয়ে হালকা করে ফ্রাই করে নিলেই হয়ে যায়, ওটা বেশিক্ষণ লাগে না। বাট আমাদের রান্নাগুলো এই যে কমপ্লিট মোটামুটি তো দেখলেই, রুটি সবজি এখন মাছ কাঁকরোল ভাজার, ওইদিকে ভাতটা বসিয়ে আসলাম, আর এই যে এখন চা নিয়ে বসেছি, চা আর তার সাথে একটা ক্রিম কেক আর বিস্কুট, চাটা এখন খাই। আর এই যে জিনিস সুজিটা তোমাদের দেখালাম, সুজিটা আমি অ্যাকচুয়ালি এখানে রেখেছি ঠান্ডা করতে দিই, সুজি তো প্রচণ্ড গরম, ঠান্ডা না হলে খাওয়াতে পারবো না, তাই এখানে ঠান্ডা হচ্ছে, ততক্ষণ আমি চাটা খাই। চাটা ঠান্ডাও হয়ে গেছে, চাটা বানিয়ে এখানে রেখে আমি ওখানে গিয়ে ভাতটা বসালাম, তবে চাটা ঠান্ডাও হয়ে গেল। একা একা ভালো লাগে না, কেউ না থাকলে। ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, শুধু জেনির রান্নাটা করা বাকি আছে। অ্যাকচুয়ালি যখন আমি জেনিকে সুজিটা খাওয়াচ্ছিলাম, ও তারপর খেয়ে আবার ঘুমিয়ে পড়েছে, তো আমার লাগ ভালো ছিল যে তার জন্য আমি তাড়াতাড়ি করে ভাতের মার গেলে আমি ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, ও ঘুমাচ্ছিলই, বাট তারপর আমি যখন একটুখানি বাথরুমে গেলাম ও তখনই উঠে গেছে। সেই কাঁদতে কাঁদতে কি অবস্থা, মানে সেই ফোপানি উঠে গেছে, মানে ও যখন আমাকে দেখতে পায় না একটুর জন্য হলেও, মানে আমি বাথরুম থেকে বলছি যে আমি এখানে এখানে এখানে, ও কী করেছো এখন খাট থেকে নামতে শিখেছে, এই যে এই খাটটা, এই খাটটা মানে অনেকটাই নিচু, তো এখান থেকেও নিচে নেমে ও চলে গেছে রান্নাঘরের দিকে, ভেবেছে আমি রান্নাঘরে, রান্নাঘরে দেখে আমার। তো যাই হোক, তাড়াতাড়ি করে কোনো রকমের ভিডিওকে নিলাম, সেই কাঁদতে কাঁদতে তো একদম নিয়ে মানে উঠে গেছে, ফোপানি উঠে গেছে। তারপর ওকে নিয়ে ওকে ফ্রেশ করিয়ে, তারপর ওকে জল টল খাইয়ে ওর সাথে কিছুক্ষণ খেললাম, খেলার পর ওকে কলা খাওয়ালাম, খাওয়ানোর পর এখন আমি যাব জিনি মাছের ঝোলটা বানাতে, সব হয়েই গেছে, বাট আমাকে তো বানাতে দেবে না, কারণ এখন তো পুরোটাই উঠে গেছে, তাই ওকে ওয়াকারে বসিয়ে দিয়েছি, বাট ওয়াকারে বসিয়েও আমার শান্তি নেই, ওইদিকে বারান্দা রান্নাঘর সমস্ত কিছু ঘুরে বেড়ায়, তো চলো দেখাচ্ছি, এখন বারান্দায় চলে গেছে, তার জন্য খালি বারবার করে ওইদিকে তাকাচ্ছি, চলো। এই দেখো বারান্দায় গিয়ে ওর এই বাথটপ বালতি মগ নিয়ে কি করছে, জেনি ওটা তোমার ডাস্টবিন, ওখানে সব ডাইপার ফেলা হয়, ওটা ধরছো কেন, ও ডাস্টবিনে গিয়ে হাত দিচ্ছে, জেনির ওইটা ডাইপার ফেলার ডাস্টবিন, ওটা গিয়ে হাত দিচ্ছে। এই যে বারান্দায় চলে এসছে, এই জায়গাটা এরকম উঁচু, এইখান থেকে বারান্দায় চলে এসছে, এটাও চিন্তা লাগে। চল আমি বারান্দার দরজা বন্ধ করি, কি করছে দেখো, নাহলে আমি রান্না করতে পারবো না, চলো 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 চলো, এই জায়গাটা উঁচু বাবা, পড়ে টড়ে গেলে কি হবে, প্রথম বারান্দার দরজা বন্ধ করি, এর জন্য আমাকে সব বন্ধ করে রাখতে হয়। এই দেখো জেনি ওয়াকারে বসে খেলছে, একবার এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে, আবার ঘ্যান ঘ্যান করছে, ওর সাথে কথা বলছি গল্প করছি, আর এদিকে আমি রান্না করছি, এই জেনি রান্না এখন করছি। আর এই যে রান্নাঘরের একটা আমি পাল্লা এরকম করে বন্ধ করে রাখি, ভিজি রেখে নিলে রান্নাঘরে চলে যাবে, চলে গিয়ে এই যে ডাস্টবিন ধরবে, আর এদিকে আলু পেঁয়াজের ঝুড়ি থেকে আলু পেঁয়াজ তুলে নেবে, এই করে। এই যে এখন মাছ ভাজছি একদম অল্প তেলে, হয়ে গেছে ভাজা, এবারে ওই যে কেটে রাখা সব সবজিগুলো এখন দিয়ে দেবো এর মধ্যেই, তারপর একটুখানি নাড়বো, নুন একদম 1 চামচ হলুদ দেব, তারপর জল দিয়ে সিটি দিয়ে দেবো,
এই যে জেনি এখন রান্নাঘরে আসতে পারছে না, তাই কাঁদছে। এই দরজাটা বন্ধ করে দিয়েছে একটা পাল্লা। না মা রান্নাঘরে আসে না বাবা, রান্না এখানে আসে না। টিকটিক আছে, টিকটিক। এই যে জেনি স্নান হয়ে গেছে, জেনি এখন টিভি দেখছে, বসে বসে অ্যাড দেখছে। এই যে জেনির খাবার রেডি হয়ে গেছে, ভাত মাছের ঝোল আর এই যে মাছ, এখন খাওয়াবো জেনিকে। আর এইদিকে এই যে জেনিও রেডি, জেনি অলরেডি একবার খেয়ে নিয়েছে একদম হাত বাড়িয়ে। এই যে জেনি এদিকে তাকাও, তুমি রেডি তো? এই যে জেনি এখন উঠে পড়েছে ঘুম থেকে, আমি যেই খেয়ে শুতে এলাম, ব্যাস উনি উঠে পড়লেন। উঠে পড়ে এবার সারা খাটে সব ছড়িয়ে নিয়েছে, আমি ল্যাপটপ নিয়ে বসেছি এডিট করব, সব ছড়িয়ে টড়িয়ে নিয়েছে। একটু শো, আমি একটু শুই। না বলছে না, উঠে বসে পড়লেন। আমি যখন রোজ খেয়ে দিয়ে এসে শুতে যাব, ও ঠিক তখনই উঠে পড়বে। এই যে জেনি এখন বিস্কিট খাচ্ছে সন্ধ্যাবেলা। জেনি একা একা খেতে পারে, মাঝে মাঝে বেশি নিয়ে নেয়, এর জন্য আমি আবার খাইয়ে দিই। বেশি ঢোকাবে না, বেশি ঢুকিয়েছ মুখে? হ্যাঁ কি আ আ আ, বেশি না মা, বেশি না, ওরকম করে না। এই যে এই যে, আগে খাও মুখেরটা খাও, তারপর আমি দিচ্ছি। এই যে আমি ডিনার করতে বসে গেছি, আমার সমস্ত কিছু হয়ে গেছে, ডিনার করা সমস্ত কাজকর্ম করে চলে এসেছি। এখন এই বিছানা করছি, বিছানা ঝাড়া ফাড়া হয়ে গেছে, মশারিটা টাঙাবো। এখানে ছোট ছোট মশা আছে, প্রথমে মশারি টাঙাতাম না, বাট খুব ছোট ছোট মশা আছে। জেনিকে কামড়াচ্ছে, লাল লাল হয়ে গেছে, তার জন্য মশারি টাঙাচ্ছে। আর এই যে জেনি করে যাচ্ছে, ওকে ঘুম পাড়াতে হবে, ঘ্যান ঘ্যান করছে। আর সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে ভিডিও করতে পারিনি, কারণ তখন আমি এডিট করছিলাম আর ভিডিও করা হয়নি, কালকের ব্লগ যেটা পোস্ট করব সেটা। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি, এখন আমি জেনিকে ঘুম পাড়াবো। তো আজকে সারাদিনের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তো প্লিজ প্লিজ আমার চ্যানেল মাই সোলফুল স্টোরিজ তোমরা সাবস্ক্রাইব করো, আমার ভিডিওগুলো দেখো প্রত্যেকটা, লাইক করো, কমেন্ট করো, ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো, আর অবশ্যই বেল আইকনটা প্রেস করো, যাতে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছায়। গুড নাইট।